সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি নিয়ে এসেছি আর একটা নতুন ড্রয়িং ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি স্টিল লাইফ ড্রয়িং। তো হ্যান্ডমেড পেপারের উপর কীভাবে আমি ওয়াটার কালারের মাধ্যমে এই ড্রয়িংটা করছি, তো তোমরা সেটা দেখো। আর তোমাদের উদ্দেশ্যে একটা গুড নিউজ, আমি প্রতিদিন বিকেলবেলা মানে 4-5টা এরকম সময় আমি লাইভে আসছি এবং বিভিন্ন রকম ছোটো ছোটো ড্রয়িংয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার জন্যে। তো তোমরা যদি ফ্রি থাকো তাহলে অবশ্যই জয়েন হবে আমার লাইভ ক্লাসে। আমি সেখানে ড্রয়িং রিলেটেড বিভিন্ন কথাবার্তা এবং টিপস তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা লাইভ ক্লাসে জয়েন হয়ে আমাকে জানাতে পারো তোমাদের আর্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে, আমি অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। আর তোমরা ড্রয়িংটা দেখো, আমাকে অবশ্যই জানাবে যে ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে এই ড্রয়িংটাকে আমি যতটা পেরেছি রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি। তো তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা স্কিপ করবে না, পুরো কমপ্লিট ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটাকে কতটা রিয়েলিস্টিকভাবে বানানো যায় ওয়াটার কালারের মাধ্যমে। হ্যাঁ, অনেকেই চারকোলের মাধ্যমে বা গ্রাফিক্সের মাধ্যমে বিভিন্ন রকমভাবে রিয়েলিস্টিক ড্রয়িং করে, আমি দেখেছি খুব ভালো হয়, কিন্তু আমার যেটা মনে হয় যে ওগুলোর থেকে ওয়াটার কালারটা অনেকটা টাফ। মানে রিয়েলিস্টিক জিনিসটা নিয়ে আসবার জন্য ওয়াটার কালারটা অনেকটা বেশি টাইম লাগে এবং অনেকটা বেশি এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। তো আমি চেষ্টা করছি এই ওয়াটার কালারটাকে ভালো করে প্র্যাকটিস করার। তো সেই উদ্দেশ্যে আমি রোজ বিভিন্ন রকম ওয়াটার কালার ড্রয়িং নিয়ে বসি এবং চেষ্টা করি ডেভেলপ করার। তো তোমাদের উদ্দেশ্যে যারা আমার চ্যানেলে আজকে প্রথম দেখছো, যদি তোমাদের এরকম ড্রয়িং ভিডিও পছন্দ হয় বা তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা অল করে দেবে, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তোমার সেই সব ফ্রেন্ডসের সাথে শেয়ার করবে যারা ড্রয়িং ভালোবাসে, ড্রয়িং ভিডিও দেখতে পছন্দ করে, তো তাদেরকে অবশ্যই শেয়ার করবে।